তো jQuery স্টার্ট করতে গিয়ে আমরা jQuery দ্য ডকুমেন্ট রেডি ইভেন্ট, রেডি ইভেন্টটা কীভাবে আমাদের jQuery-টা রেডি করতে হবে, কীভাবে কাজ করতে হবে। তো প্রথমে ডলার সাইন দিতে হবে, ডলার সাইনের ভিতরে লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রেডি, এখানে লিখতে হবে ফাংশন, এই ফাংশন, তারপর এটা সেমিকোলন দিয়ে এন্ড করতে হবে। তারপর এটার ভিতরে আমার jQuery মেথড গুলো লিখতে হবে, এখানে jQuery মেথড গুলো লিখতে হবে। তো jQuery মেথডটা কিভাবে লিখতে হবে, তো এটা যদি আমরা দেখি তাহলে মেথডটা যা বা jQuery সিনট্যাক্স, সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, jQuery jQuery সিনট্যাক্স, সিনট্যাক্স লেখার আগে প্রথমে দিতে হয় একটা ডলার সাইন, ডলার সাইনের ভিতরে আপনার সিলেক্টর, ডলার সাইনের ভিতরে সিলেক্টর, তারপর অ্যাকশন, কী অ্যাকশনটা হবে ওই অ্যাকশনের নেম। তো এখানে অ্যাকশনটা jQuery অ্যাকশন টু বি পারফর্মড অন দ্য এলিমেন্ট, এই অ্যাকশনটাই আপনার এলিমেন্টের উপরে ইফেক্টটা পড়বে। তো এইভাবেই করতে হয়। তো আমরা যদি ফার্স্ট একটা কাজ করি, তো এখানে আমি আগেই দেখে নেই, এখানে আমি একটু ডিজাইন করেছি। তো ডিজাইন করেছি কি, যে আমি এখানে লার্ন jQuery নামে একটা হেডার ট্যাগ নিয়েছি, তার এখানে একটা বক্স নিয়েছি, বক্সের মধ্যে টোটাল আমি জাস্ট কিছু CSS, সিম্পল CSS লিখেছি এইচটিএমএল ট্যাগের ভিতরে, আর কন্টেনার ভিতরে আমি এটাকে একটু ডিজাইন করেছি। তো এই ডিজাইনটা করতে তেমন সময় সিম্পল একটা ডিজাইন, জাস্ট আমি এখানে একটু আমার কোডগুলো যাতে শু করে একটু সুন্দর দেখায় এই জন্য আমি ডিজাইনটা করেছি। তো পি ট্যাগের ভিতরে যদি আমি নেই দিস ইজ ফার্স্ট ট্রাই, এটা ফার্স্ট ট্রাই নামে একটা ট্যাগ নিলাম, তারপর নিচে একটা বাটন নিলাম, বাটন নিলাম রিপ্লেস, আমরা রিপ্লেস করব, রিপ্লেস টেক্সট। আর এখানে আমি একটা টাইপ নিলাম, টাইপ নিলাম বাটন, বাটন নামে টাইপ নিলাম। তো এখন যদি আমি এই সিলেক্টরটা দেখি, আমি এটা কমেন্টের মধ্যে রাখলাম, তো আমি কিভাবে লিখব, তাহলে আমার লিখতে হবে ডলার সাইন দিতে হবে, দিয়ে আমি কোথায় কাজ করব, বাটনে ক্লিক করব এবং রিপ্লেসটা হবে পি ট্যাগের টেক্সটটা রিপ্লেস হবে। তাহলে আমি এখানে বাটন দিলাম, বাটন, অ্যান্ড এখানে কখন চেঞ্জ হবে, যখন আমি ক্লিক করব, তাহলে ইভেন্টটা কী হবে, ক্লিক, ক্লিক ফাংশন, ফাংশন, তারপর দিতে হবে প্যাকেট। এখন এটার ভিতরে লিখব যে এই ফাংশনটা কখন কাজ করবে, কিসের উপর কাজ করবে, আবার ডলার, তারপর কোন এলিমেন্টের উপর কাজ করবে, পি এলিমেন্টে, পি এলিমেন্টে কাজ করবে, কি করবে, টেক্সটটা চেঞ্জ করবে, টেক্সট, টেক্সটের ভিতরে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড সিনট্যাক্সটা এ করবে। তো এখন আমি দেখি, তো এখানে দ্য ফার্স্ট ট্রাই যে এইচটিএমএল ট্যাগের ভিতরে ছিল এটা, এবং এটাকে এখানে একটা বাটন রিপ্লেস টেক্সট নামে একটা বাটন এখান থেকে এটা এই বাটনটা ইয়ে করতেছে। এখন বাটনে যখন ক্লিক করব তখন কি হ্যালো ওয়ার্ডটা চেঞ্জ হবে, মানে এখানে দিস ফার্স্ট ট্রাই লেখাটা চেঞ্জ হবে, যে এখন ক্লিক করি চেঞ্জ হয়েছে, তার মানে কাজ করছে। তো এইভাবেই jQuery ক্লাস করতে হয়, এভাবেই এই jQuery রেডি ইভেন্ট লিখতে হয় এবং সিনট্যাক্স লিখতে হয়, সিনট্যাক্সটা এইভাবে লিখতে হয়। তো এরপর আমরা দেখব কী jQuery সিলেক্টরগুলো কী কী সিলেক্টর নিয়ে কাজ করা যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।